সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, সুন্দরবন গ্রিন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সাগর বিধানসভা কেন্দ্রের একেবারে সাগর রুদ্রনগরে। আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই শুভক্ষণে উদ্বোধন হতে চলেছে অনিল মাইতি স্মৃতি ভবন, অর্থাৎ সাগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভবন। এই কার্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন করছেন মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এবং এই দ্বারোদ্ঘাটন উপলক্ষে কিন্তু থাকছে সাগর রুদ্রনগর কিষাণ মান্ডিতে এক বিশেষ মনোরঞ্জনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিন্তু সাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে দলে দলে যোগদান করেছে সাগর ব্লকেরই বিভিন্ন তৃণমূল কংগ্রেসের অনুগামীরা, তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে যুববৃন্দরা একেবারে কিন্তু এই শুভক্ষণে উপস্থিত হয়েছেন। বিধায়ক শওকত মোল্লা উপস্থিত রয়েছেন, সকলের পরিচিত এবং সেই বিশিষ্ট অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্র নামে যিনি সকলের কাছে সুপরিচিত, তিনি এসে উপস্থিত হয়েছেন এই রুদ্রনগরে। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন একেবারে নবনিযুক্ত বিধায়ক একেবারে সুব্রত মণ্ডল, সেই সঙ্গে রয়েছেন একাধিক ব্লক নেতৃত্বগণ। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন আজ রুদ্রনগর সাগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন থেকে শুরু করে সামগ্রিক অনুষ্ঠানের সমগ্র চিত্র কেবলমাত্র সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। এবং আমি লাস্ট সাগরে এসেছিলাম 2016 সালে, এত বছর পরে আজকে আবার আসার সুযোগ পেলাম, সেই জন্য আমি গর্বিত, আমার খুব ভালো লাগছে। এবং সাগরের পবিত্র জল স্পর্শ করলাম, আমাদের কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দিলাম, আশীর্বাদ নিলাম, এই জন্য সত্যি ভালো লাগছে। এবং সত্যি সত্যি এই যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং আমার যুবর ভাইরা দাদারা যেই আপ্যায়ন আজকে করলো, সেটা মনে রাখার মতো, আমি সারা জীবন মনে রাখবো। বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করার কিছু নেই, এতক্ষণ আমাদের অভিভাবক যারা তারা বলেছেন, খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, বিস্তারিত বললে একই কথার পুনরাবৃত্তি হবে, সেটা আপনারা আমার কারোর ভালো লাগবে না, কারণ এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনাদের অনুষ্ঠান দেখতে হবে। শুধু এটুকুই বলবো যে 21-এর নির্বাচনে আমরা দেখেছিলাম, বিধানসভা নির্বাচনে টাকা থেকে শুরু করে ইডি সিবিআই কোনো রকম চোখ রাঙানি কোনো রকম ধমকানিকে কিন্তু বাংলার মানুষ সহ্য করেনি। আমার দক্ষিণ সোনারপুর কেন্দ্রের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যখন ভোটার স্লিপ দিতে গেছিল বিজেপি, ভোটার স্লিপের সাথে সাথে টাকা, টাকা থেকে শুরু করে উপহার, তারপরেও কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এবং যে সময় দাঁড়িয়ে আমরা নির্বাচনে লড়াই করেছিলাম, প্রত্যেকটা সময় আমার পরিবারের উপর বিজেপির চোখ রাঙানি ছিল, তারপরেও কিন্তু মাথা উঁচু করে লড়াই করতে পেরেছি একজনের জন্য, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের বাংলার অগ্নিকন্যা। এবং আরও একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এই মঞ্চ থেকে, তারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের মাটি থেকে লড়াই করার জন্য, সোনারপুর দক্ষিণকে নতুনভাবে সাজানোর জন্য তারা আমাকে নির্বাচিত করেছে, মানুষ নির্বাচিত করেছে, তারা আমায় প্রার্থী করেছিলেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, মানুষের কাছে কৃতজ্ঞ। তারা আশীর্বাদ দিয়েছেন এবং কোনো রকম সাম্প্রদায়িক শক্তিকে পরোয়া না করে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন, তার হাতে 219টা আসন তার হাতে তুলে দিয়েছেন আরও একবার। এবং এই আশা রাখবো, 2021-এ আমাদের খেলা শুরু হয়েছিল, এই খেলা চলবে, এই খেলা শেষ হবে কিন্তু 2024-এ। এবং এই নির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূল যুব কংগ্রেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ যুব মানেই শক্তি, যুব মানেই আন্দোলন, যুব মানেই বিপ্লব, যুব মানেই আমাদের বল ভরসা। তাই যুবকে এক হতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, কারণ যুবরাই যুব সমাজের আইকন, যুব সমাজের ইন্সপিরেশন। তাই প্রত্যেককে একত্রিত হয়ে লড়াই করতে হবে, আমাদের লড়াই শেষ হবে 2024-এ, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা একটা নতুন সকাল দেখতে পারবো, একটা নতুন সূর্য আকাশে উঠবে, যেখানে সারা ভারতবর্ষ বিজেপির মতো একটা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে এবং একটা নতুন নজির সৃষ্টি করবে, সেই দিন গিয়ে আমাদের খেলা শেষ হবে। তাই আজ এই সভা থেকে আমরা সবাই অঙ্গীকার করব, আমাদের লড়াই নিজেদের মধ্যে নয়,
আমাদের লড়াই কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে এবং অন্যান্য যে কটা মিথ্যেবাদী ভাওতাবাজ দল আছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং লড়াই করে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব। কারণ মনে রাখবেন, বাংলা থেকে পদ্মফুল কিন্তু শুকিয়ে ঝরে পড়ে গেছে। ঘাস ফুলকে যত কাটবে ঘাস ফুল তত বাড়বে, তৃণমূল কংগ্রেসকে যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস কিন্তু তত এগিয়ে যাবে, দিকে দিকে ছড়িয়ে পড়বে, সারা দেশে ছড়িয়ে পড়বে এবং একটা দেশ সারা দেশে আমাদের ভারতবর্ষের নজির তৈরি করবে। এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাগর ডাকলে কিন্তু আমি আবার আসবো, কথা দিয়ে গেলাম। এবং আজকে সাগরের মানুষের উদ্দেশ্যে আমার, ঠিক আছে আমি জানি সেটা আমাকে দাদা অনেক আগে বলেছিলেন যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি দু লাইন শোনাচ্ছি। এই গানটা একদম আমার মন থেকে আমি আমার সাগরের সমস্ত মানুষের জন্য, আমার যুব কংগ্রেসের সমস্ত ভাই দাদাদেরকে উদ্দেশ্য করে যারা আজকে আমাকে আনতে গেছিলেন ওই ফেরিঘাট থেকে শুরু করে, এবং রাস্তার পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল, দেখা করেছে আমার মা ভাই বোনেরা যারা টিভির পর্দায় আমাকে দেখেন, তাদের উদ্দেশ্যে আরও একটা কথা অভিনেত্রী হিসেবে বলবো যে আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন। এত বছর আশীর্বাদ দিয়েছেন বলে কিন্তু আমি আমার সিরিয়াল আমার চরিত্র নিয়ে জনপ্রিয় হতে পেরেছি, সেইভাবে আশীর্বাদ দেবেন যাতে নতুন যে দায়িত্ব আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই দায়িত্ব যাতে সুন্দরভাবে আমি পালন করতে পারি, সব মানুষের পাশে থাকতে পারি, মানুষকে পরিষেবা দিতে পারি, এইটুকুই চাইব। আর এই দু লাইন গানটা শুধুমাত্র আপনাদের জন্য। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না ও গো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না ভুবন মোহন গোড়া কোন মনে জোনার মন হরা, ভুবন মোহন গোড়া কোন মনে জোনার মন সাগরের মাটিতে পাড়ে গেছেন, যুব সমাজের এই যে স্বতঃস্ফূর্তটা কি বলবেন, কি বার্তা দিচ্ছেন মানুষকে? ভীষণ ভালো লাগছে, আমি তো অভিভূত আপ্লুত সাগরে এসে আজকে যে আপ্যায়ন ভালোবাসা এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখলাম, আবার আসবো আজকে এখান থেকে কথা দিয়ে গেলাম। এবং যুব সমাজ এগিয়ে এসেছে, যুব সমাজ একত্রিত হয়ে লড়াই করছে, আমাদের লড়াই 2024 গিয়ে শেষ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে যুব সমাজ এগিয়ে আছে। থ্যাংক ইউ। আজকে সাগরের মাটিতে পা দিয়েছেন এবং যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভবনের উদ্বোধন, এরকম শুভ ক্ষণে সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকছে আপনার? দেখুন, আমি অত্যন্ত গর্বিত যে আমি এই জেলা যুব সভাপতি ছিলাম। আজকে যুবরা নিজেরা অফিস করছে এবং যুব আন্দোলনটাকে শক্তিশালী করছে, এবং বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত সাগরদ্বীপে যার হাত ধরে তিনি আমার শ্রদ্ধেয় অভিভাবক পাশে দাঁড়িয়ে আছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই সাগরের পবিত্র ভূমি থেকে আমি আমার যুব কংগ্রেসের সংগঠনটা শুরু করেছিলাম,
তাই আজকের এখানে যুব সংগঠনের সেই অফিস উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সাগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে সাগর বিধানসভা কেন্দ্রের হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা দলে দলে আজকে এখানে যোগদান করেছে। সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। সাগর রুদ্রনগর থেকে ক্যামেরায় রবীন দাসের সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান পুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার। এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর। যোগাযোগ 9679792228 এবং 9932523081।